আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে মূলত দুধের ক্রিম থেকে খাটি গাওয়া ঘি তৈরি করে দেখাবো বিভিন্ন ধরনের মজার মজার ডেজার্ট আইটেম এবং কোরমা পোলাও বিরিয়ানির রোস্ট এসব আইটেমে খাঁটি ঘি হলে স্বাদ বেড়ে যায় বহুগণ এর জন্য লাগবে দুধের ক্রিম দুধের ক্রিম মূলত আমি সংগ্রহ করেছি তবে দুধের সর অর্থাৎ রান্না করার পর যে সর থাকে সেই সর দিয়েও কিন্তু এই ঘিটা তৈরি করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে ঘিটা কম পাওয়া যায় যদি কাঁচা দুধের ক্রিম দিয়ে আপনারা ঘিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ঘি বেশি পাওয়া যায় তো এটা কিন্তু মূলত কাঁচা দুধের ক্রিম মানে দুধ যদি আপনারা ব্ল্যান্ড করেন করে যদি ফ্রিজে রেখে দেন চব্বিশ ঘন্টার জন্য দেখবেন ওপরে একটা লেয়ার পড়বে ক্রিমের সেটা উঠিয়ে নেবেন এভাবে আপনারা চাইলে কিন্তু দুধ থেকে ক্রিম আলাদা করে নিতে পারবেন কাঁচা দুধের এই ক্রিম দিয়ে যদি আপনারা ঘিটা তৈরি করেন তাহলে ঘি বেশি পাওয়া যায় আর যদি দুধ জাল করে সেটা ওপরে যে শটটা পড়ে সেটা যদি আপনারা জমিয়ে ঘি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ঘি কম পাওয়া যায় বেশ কিছু সময় ধরে জাল করার পর দেখতে পাচ্ছেন ঘি ছেড়েছে মানে শুরু করেছে ঘি ছাড়া কালারটা ইয়েলো দেখাচ্ছে মানে বাটারি কালার এসছে এবং এই সময় বাটারের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে তবে এটা যতই সময় যেতে থাকবে এটা কালারটা চেঞ্জ হয়ে ডার্ক হবে এবং ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে এই পর্যায়ে চুলারাশ মিডিয়াম রয়েছে প্রথম দিকে আমি হাই ফ্লেমে রেখেছিলাম যেন দ্রুত ঘি ছাড়া শুরু করে শেষের দিকে কিন্তু চুলার তাপ বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু দ্রুত ডার্ক হয়ে যাবে এবং ঘিয়ের যে ফ্লেভার সেটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তাই খুব বেশি কিন্তু জাল করা যাবে না এটা অবশ্য আপনাদের উপর নির্ভর করছে ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের ঘি যাচ্ছেন একটা হচ্ছে সাদা ঘি আর একটা হচ্ছে নর্মালি যে ঘিগুলো আমরা দেখবেন যে বিভিন্ন দোকান থেকে কিনে থাকে সেগুলো কিন্তু একটু ডার্ক হয় তো আমি আজকে সাদা ঘিটা তৈরি করছি মানে যেটা ইলো কালার সেটা আমার কাছে মনে হয় যে এটাই পারফেক্ট খুব বেশি কড়া কালার আমার তো আমার একটা ভালো লাগে না বাট এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে বাসায় তৈরি করা ঘির স্বাদে আসলে আলাদা তো আপনারা চাইলে দুধের ক্রিম দিয়ে এভাবে ঘি তৈরি করতে পারেন আবার চাইলে দুধের সর দিয়েও এই ঘিটা তৈরি করতে পারেন তো ঘিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নুনি বেশ লালচে কালার হয়ে গেছে আপনারা চাইলে এটাকে আরও কিছু সময় ধরে ডার্ক করে ফেলতে পারেন তবে পুড়ে ফেলা যাবে না চেষ্টা করবেন যে নুনের কালারটা মোটামুটি কালচে হয়ে গেলে চুলা বন্ধ করে রাখবেন আমি চুলা বন্ধ করে প্রায় ছয় সাত ঘন্টা রেখেছি ঠান্ডা হওয়ার জন্য হালকা গরম থাকতে আমি এটাকে ছেঁকে নেব তো উপরে যে ঘি রয়েছে সেটা আমি আর ছেঁকে নিচ্ছি না জাস্ট আমি এটা জারে ঢেলে নিচ্ছি বাকি যে ঘিগুলো আছে সেগুলো ছেঁকে নিতে হবে অর্থাৎ তলা যেগুলো রয়েছে এখন একটা টিপস আপনাদেরকে দিতে চাই খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে ঘি তৈরি করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে নুনি সহজে ঘিটা ছেঁকে নিচ্ছে এটা কিন্তু খুব দ্রুত দানা বেঁধে যায় এই ঘিয়ের মধ্যে এবং এটা জমেও যায় বারো ঘন্টার মধ্যেই আর প্রথমে যে ঘি মানে ঘি ঢেলে নিয়েছি জারে সেগুলো কিন্তু জমতে অনেক সময় লাগে অনেক সময় দেখবেন যে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর প্রথম যে ঘিটা আমরা জারে ঢেলেছি সেটা দেখবেন যে অর্ধেকটা পরিমাণ দানা এসছে আর বাকিগুলো দানা থাকবে না লিকুইড থাকবে আর যেটা আমরা নুনি থেকে ছেঁকে নিলাম এই ঘিটা আপনি আলাদা বয়ামে রাখলে দেখবেন সম্পূর্ণটাই জমে যাবে বাকি যে ক্রিম ছিল সেটাও আমি জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম রাত হয়ে গেছে তো যে টিপস দিচ্ছিলাম আর কি তো যদি দেখেন যে নুনির যে ঘি সেটা পুরোপুরি জমেছে তাহলে আগে যে বয়ামে ঘিটা ঢেলে রেখেছেন যেটা মনে হচ্ছে অর্ধেক জমেছে অর্ধেক জমে নেই সেটার মধ্যে এই জমানো ঘি দুই তিন টেবিল চামচ দিয়ে মিক্স করে রেখে দিবেন তাহলে দেখবেন প্রত্যেকটা বয়ামের ঘি জমে যাবে এটা অনেকটা দই জমানোর মতো লিকুইড দুধের মধ্যে একটু দই বীজ দিলে যেমন দই জমে যায় ঘিয়ের ক্ষেত্রেও আমি সেটাই দেখেছি যেটা লিকুইড থাকে সেটার মধ্যে জমানো ঘি দিলে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দানা হয়ে যায় এবং মানে পুরো বয়ামটায় দানা দানা হয়ে যায় এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আর কি সম্পূর্ণ ঘি জমে যাবে আর বাসায় তৈরি ঘির ফ্লেভার তো অসাধারণ কী বলবো আপনাদের যখন আমি তৈরি করেছি পুরো বাসায় ঘির ঘান পাচ্ছিলাম আর পরে যে ঘিগুলো জাল করেছে সেটা আমি এই জারে রেখেছিলাম জাস্ট একটা জার আপনাদেরকে সামনে মানে দেখিয়ে দিচ্ছি আর কি যে ঘিটা আসলে কেমন দানা এসছে আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিও এবং টিপসগুলো আপনাদের কাজে লাগবে